পিডি জবস প্রো নামের এই অ্যাপটিতে আপনি প্রত্যেক ক্লিকের বিনিময়ে পাবেন 2 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। এবং এই বিডি জবস প্রো অ্যাপটিতে আপনি টাস্ক কমপ্লিট করে, ক্লিকের কাজ কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে মাত্র 50 টাকা ইনকাম করতে পারলে সাথে সাথে ওটিতে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর রকেট এবং মোবাইল রিচার্জের মাধ্যমে কাজ করে মাত্র 100 টাকা ইনকাম করতে পারলে আপনি বিকাশ, নগদ, পেপাল, পেটিএম ইত্যাদির মাধ্যমে ওটি দিয়ে সাথে সাথে আপনি টাকা রিসিভ করতে পারবেন। অ্যাপটির অটো পেমেন্ট সিস্টেম চালু রয়েছে, পেমেন্ট নিয়ে নো টেনশন। জাস্ট আপনি যেটা করবেন, অ্যাপটির এই যে হোম ইন্টারফেস রয়েছে, হোম ইন্টারফেস থেকে এই টাস্ক অপশনটা ক্লিক করে একটা টাইমে 20টা টাস্ক কমপ্লিট করবেন। 20টা টাস্ক কমপ্লিট করার পর সর্বশেষে ক্লিকের কাজ কমপ্লিট করলে আপনাকে দিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে 2 টাকা বোনাস। মাত্র 25টা ক্লিকের কাজ কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে 50 টাকা ইনকাম হয়ে যাবে। তারপর আপনি সাথে সাথে ওটি দিয়ে টাকা রিসিভ করতে পারবেন মোবাইল রিচার্জ, বিকাশ, নগদের মাধ্যমে। এবং উপরে দেখতে পারবেন যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে সাইন আপ বোনাস হিসেবে দিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে 200 পয়েন্ট। তো অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি অ্যাডমুভ অ্যাপ ইনকাম করার। তো বুঝতেই পারছেন যে অ্যাপটি হচ্ছে অ্যাডমুভ অ্যাপ, পেমেন্ট নিয়ে নো টেনশন। জাস্ট আপনি যেটা করবেন, অ্যাপটির আপনার ফোনে ডাউনলোড করার জন্য এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। কিংবা আপনি এই আপনার ফোনে গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন, তারপরে প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে বিডি জবস প্রো লিখে আপনি সার্চ করে দেবেন। তাহলে আপনি প্রথমেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজে অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ ইনকাম অ্যাপ, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটি 5,000 থেকে বেশি লোক ডাউনলোড করে ফেলেছে। জাস্ট আপনি এটা কিন্তু হচ্ছে একটা চাকরির খোঁজ খবর রাখার অ্যাপ, কিন্তু আপনি অ্যাপটিতে কাজ করেও টাকা ইনকাম করতে পারবেন। কীভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো জাস্ট আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করবেন, তারপর আপনি অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনি প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ডাউনলোড করবেন, সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন ওই অ্যাপটিতে কাজ করার জন্য, কাজ করে টাকা ইনকাম করার জন্য। তো আমার সুপার ভিপিএনটি আগে থেকে ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে এবার চলে আসছে ওই বিডি জবস প্রো অ্যাপটিতে। সো গাইস, এই বিডি জবস প্রো অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য কিন্তু এটা কিন্তু অ্যাপটির হোম ইন্টারফেস নয়, অর্থাৎ এটা কিন্তু মেইন অ্যাপ নয়। তো জাস্ট আপনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন, সুপার ইভেন্টটি ইউএস সার্ভারে কানেক্ট করে তারপর আপনি অ্যাপটি ওপেন করলে একদম নিচে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে সাপোর্ট বলে, এইখানকার এই সাপোর্ট অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। সো এই সাপোর্ট অপশনটা ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। এবার আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে পিন নাম্বার, এখানে ক্লিক করে একটা কোড লিখতে হবে, সেই কোডটা হচ্ছে 2020। সো এখানে 2020 লিখবেন এই পিনকোড অপশনটাতে। দেন আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে, কন্টিনিউ অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে অ্যাপটির যে ইনকামের অ্যাপটি রয়েছে সেই ইনকামের অ্যাপটি ওপেন হবে এই ধরনের ইন্টারফেস থেকে। এবার আপনাকে এই অ্যাকাউন্ট, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে সেই অ্যাকাউন্টে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করতে হবে, তারপর আপনি সেখান থেকে উইড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। তো জাস্ট আপনি এই ধরনের ইন্টারফেস পেলে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সাইন আপ বলে, এখানকার এই সাইন আপ অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দেবে। এখানে প্রথম একটা অপশন রয়েছে এন্টার ইউর নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। তো নাম দেওয়া হয়ে গেলে এখানে 2 নম্বরে রয়েছে মোবাইল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তীতে রয়েছে ক্রিয়েট এ পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই এখানে 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, এবার আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটা একবার টাইপ করে বসিয়ে দেবেন, অবশ্যই পাসওয়ার্ড এটা সেম হতে হবে। তারপর এখানে রয়েছে রেফার কোড বলে একটা অপশন, আপনার এখানে আগে থেকে 1234 বসানো থাকবে, আপনি এখানে 1234 বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিংবা আমার রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমার রেফার কোড হচ্ছে এটা 01912345678। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্স থেকে আমার এই রেফার কোডটি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার এই রেফার কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে দেবো রেফারাল কমিশন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এখানকার এই সাইন আপ অপশনটা ক্লিক করলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেলে এবার আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে যেতে পারে, না নিয়ে গেলে আপনি এখান থেকে একটু ব্যাগে এসে এবার আপনি এই মাত্র যেই নাম্বার দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম নাম্বারটি একবার আপনি এখানে বসিয়ে দেবেন। তো নাম্বার দেওয়া হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী রয়েছে পিন, ইন্টার পিন বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি মাত্র যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেন। এখানে নিচে রয়েছে লগ ইন বলে একটা অপশন, এখানকার লগ ইন অপশনটা ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এইরকম দেখাবে। আর আপনি অ্যাপটিতে লগ ইন করলে সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে 200 পয়েন্ট বোনাস। অ্যাকাউন্টের মেন ব্যালেন্স আপনি যত এই অপশন, এই যে এই অপশন রয়েছে অ্যাপটিতে যখন আপনি কাজ করবেন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হবে, আপনি সেই পয়েন্টগুলো উইড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। কত পয়েন্টে কত টাকা সেই সমস্ত বিস্তারিত জিনিস আপনারা দেখতে পারবেন ভিডিওতেই। তো জাস্ট আপনি দেখতে পারবেন যে অ্যাপটিতে আসার পর ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। একদম সর্বশেষে একটা অপশন রয়েছে সাপোর্ট বল, এখানে ক্লিক করে আপনার অ্যাপটি সম্পর্কে যে কোনো সমস্যা হলে মতামত থাকলে ক্লিক করে সাপোর্ট নিতে পারেন।
অর্থাৎ সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তারপর এখানে রয়েছে নোটিস বলে একটা অপশন, নোটিসে ক্লিক করে নোটিসটা দেখে নিতে পারেন। ইনভাইট রয়েছে, ইনভাইটে ক্লিক করে বন্ধু বান্ধবদের মাঝে অ্যাপটির রেফার লিঙ্ক শেয়ার করে দিতে পারেন। তারপর এখানে রয়েছে স্টোরি বলে একটা অপশন, স্টোরিতে ক্লিক করে আপনি আপনার স্টোরিটা দেখতে পারেন, আপনি একটা থেকে কত টাকা পেমেন্ট পেয়েছেন, কত টাকা পেন্ডিং রয়েছে, কত টাকা পেইড হয়েছে। দেন এটা হচ্ছে উইড্রো সিস্টেমটা একটু পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনি আপনি যে টপ ইউজার্স রয়েছে সেই টপ ইউজার্স অপশনটা টপ ইউজার্সে ক্লিক করে দেখতে পারেন যে আপনি থেকে কারা কারা উইড্রোতে পেমেন্ট রিসিভ করতে পেরেছে। আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে পারলে আপনার নামটাও কিন্তু টপে চলে আসবে। তারপরে এখানে রয়েছে বোনাস বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি প্রত্যেক দিন শুধু একবারই ফ্রিতে ডেইলি বোনাস থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রোফাইল বলে, এখানকার প্রোফাইল অপশনটা ক্লিক করে দেবেন। তো প্রোফাইল অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত সরকার আপনার অ্যাকাউন্টে অ্যাম্বুলেন্সে কত ব্যালেন্স রয়েছে, আপনার নামটা, আপনার মোবাইল নাম্বারটা, আপনার ইউজার আইডি, ইনভ্যালিড ক্লিক, রেফার কোড, টোটাল রেফার, টুডে টাস্ক আর রেজিস্ট্রেশন ডেট। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ইম্পর্টেন্ট জিনিস শো করতে আছে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। আপনার কিন্তু এই ইনভ্যালিড ক্লিকটা শুরুতে জিরো থাকবে, আপনি যখন অ্যাপটিতে কাজ করে কোনো ভুল অ্যাডে ক্লিক করবেন তখন আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিক বেড়ে গেলে আপনার অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট নাও আসতে পারে। তাই আপনাদেরকে যেইভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন, তাহলে আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বাড়বে না। ইনভ্যালিড ক্লিক মানে আছে আপনি অ্যাপটিতে কাজ করার সময় কোনো ভুল অ্যাডে ক্লিক করলেন কিনা, ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না। যেই সমস্ত অ্যাড আপনাকে ক্লিক করতে বলবো সেই সমস্ত অ্যাডে জাস্ট আপনি ক্লিক করবেন, এর বাইরে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো অবশ্যই আপনারা ক্লোজ করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আপনার রেফার কোড পেয়ে যাবেন, বন্ধু বান্ধবদেরকে বলবেন অ্যাপটিতে যেন রেফার কোড, অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেন আপনার এখানে যে রেফার কোড থাকে সেই রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। আর এখানে দেখতে পারবেন যে আমার রেফার কোডটি শো করবে, আমার রেফার কোডটি আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা অবশ্যই আমার রেফার কোডটি ইউজ করবেন, তাহলে আপনাদেরকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। তো জাস্ট আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে ব্যালেন্স ইনকাম করবেন আপনার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে কাজ করার জন্য। এবার আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস বলে, এখানকার ডেইলি বোনাস অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। তো কালেক্ট ইউর ডেইলি বোনাস, ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে একটা অ্যাড শো করতে পারে, অ্যাড শো করলে আপনার কাজ আসছে, আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে ডাউনলোড করবেন, ওকে। তো এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কাজ করার জন্য যে মেন কাজ রয়েছে সেটা হচ্ছে টাস্ক কমপ্লিট করা। এখানে আপনি টাস্ক কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে মেমোরিতে ব্যালেন্স ইনকাম করতে পারবেন আনলিমিটেড। তো এখান থেকে জাস্ট আপনি স্ট্যাটাস অপশনটায় ক্লিক করে দেবেন। তো টাস্ক অপশনটায় ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাস্ক দিবে, টাস্ক মানে হচ্ছে একটা লেখা শো করবে। তারপর আপনাকে সেই লেখাটা পরে তারপরে দেখতে পারবেন যে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, এখানকার নেক্সটে, তারপর আপনার কাছে একটা অ্যাড দেবে, এটা আপনাকে ক্লোজ করে দিতে হবে। তো টাস্ক মানে হচ্ছে আপনাকে এখানে একটা লেখা দেবে, একটা টাইম আপনি এখানে 20টা লেখা পাবেন, অর্থাৎ 20টা টাস্ক পাবেন, এবং সর্বশেষ যখন টাস্ক কমপ্লিট করবেন 20টা টাস্ক একটা টাইমে থাকবে। 20টা টাস্ক কমপ্লিট করা হয়ে গেলে সর্বশেষ আপনাকে একটা অ্যাড দেবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করতে হবে, প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে আপনার ফোনে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। বেশিরভাগ সময় আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, আপনি আপনার ফোনে সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। কীভাবে কী করতে হবে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো জাস্ট আপনি যেটা করবেন, এই যে স্ট্যাটাস অপশন রয়েছে স্ট্যাটাস অপশনটায় আসবেন, একদম সর্বশেষে ক্লিকের কাজটা কমপ্লিট করলে আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে 2 টাকা বোনাস। প্রত্যেক ক্লিকে যেমনটা আপনাদেরকে বললাম আপনারা পাবেন 1 থেকে 2 টাকা সম্পূর্ণ ফ্রিতে। সো জাস্ট আপনি যেটা করবেন, এই যে স্ট্যাটাস অপশনটায় আসবেন, স্ট্যাটাস অপশনটায় আসলে একটা টাইম আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে মোট 20টা টাস্ক থাকবে, আপনি এখানে মোট 19টা টাস্ক কমপ্লিট করবেন। তারপরে 19টা টাস্ক কমপ্লিট করার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। সর্বশেষ টাস্ক 20 নম্বর যখন টাস্ক কমপ্লিট করবেন তখন আপনাকে এখানে নেক্সট বলে অপশন না দিয়ে এখানে দেবে ক্লেম বলে একটা অপশন, আপনি সেই ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। তো আমরা আপনাদেরকে একটা টাস্ক কমপ্লিট করে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই নেক্সট অপশনটা ক্লিক করে দিলাম, এটা করতে শুরু কর, এটা একটা অ্যাড দিয়েছে, 4-5 সেকেন্ড ওয়েট করে তারপরে এই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিতে হবে। খুলে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনাদের ইনভ্যালিড ক্লিক বেড়ে যাবে, ইনভ্যালিড ক্লিক বাড়লে কিন্তু অ্যাপটি থেকে উল্টে দিলে আপনার পেমেন্ট নাও আসতে পারে। তো একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। উপরে কর্নার স্কিপ অপশন আসলে স্কিপ আপনি ক্লিক করে দেবেন, কিংবা আপনার ফোনে ক্লোজ বলে অপশন আসলে আপনি সেই ক্লোজে ক্লিক করে এখান থেকে অ্যাডটি আপনি এখান থেকে সরাসরি ক্লোজ করে দেবেন। তো আপনি জাস্ট এই যে অ্যাপটি রয়েছে অ্যাপটিতে আসবেন, পুনরায় সাপোর্টে ক্লিক করবেন, ইন্টার পিন নাম্বারে গিয়ে আপনি এখানে 2020 লিখে কন্টিনিউতে ক্লিক করবেন, আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। ইনভ্যালিড ক্লিককে ক্লিক করা চলবে না, জাস্ট আপনি এখানকার এই স্টার্ট টাস্ক অপশনটায় ক্লিক করে দেবেন। আপনার কাছে একটা টাইমে মোট টাস্ক কমপ্লিট করার জন্য টাস্ক দেবে
20টা আপনি এখানে মোট 19টা টাস্ক কমপ্লিট করবেন। নেক্সটে ক্লিক করবেন 19 বার, যতগুলো 800 করবে অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দিবেন। সর্বশেষ টাস্ক অর্থাৎ 20 নম্বর টাস্ক কমপ্লিট করার সময় আপনার কাছে এখানে নেক্সট বলে অপশন না দিয়ে ক্লেম বলে অপশন দিবে, আপনি সেই ক্লেমে ক্লিক করে দেবেন। একটা 800 করবে একটা আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে ডাউনলোড করবেন, একটা টাইমে আপনার কাছে 20টা টাস্ক কমপ্লিট করে দিবে। এর বাইরে যতগুলো 800 করবে অর্থাৎ সর্বশেষ ক্লেমে কমপ্লিট করার ক্লেমে ক্লিক করার পূর্বে আপনার কাছে যতগুলো 800 করবে আপনারা অবশ্যই সেই অ্যাডগুলো ক্লোজ করে দিবেন, ভুলেও ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। আর একটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি একটা টাস্কের পয়েন্ট পাবেন। একটা টাইমে 20টা টাস্ক কমপ্লিট করলে আপনি অ্যাকাউন্টে মেম্বারসে 20টা টাস্কের বিনিময়ে যেই কত টাকা পয়েন্ট হয় সেই পয়েন্ট আপনার অ্যাকাউন্টে মেম্বারসে দিয়ে দেওয়া হবে। তো এভাবে আপনারা কাজ করে নেবেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন। ভুলভাল কাজ করলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক বাড়বে, উল্টো দিলে পেমেন্ট আসবে না। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিকে নিয়ম মেনে উইড্রো দেবেন। অ্যাপটিকে উইড্রো দেওয়ার জন্য এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে এখানে দেখতে পাচ্ছেন যে উইড্রো বলে একটা অপশন রয়েছে, উইড্রো অপশনটা ক্লিক করে দেবেন। দেন আপনি এখানে দেখতে পারবেন যে উপরে শো করতে আছে পেমেন্ট মেথড, আপনি এখান থেকে এই সমস্ত মাধ্যমে উইড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। অসংখ্য অসংখ্য মাধ্যম রয়েছে এবং লেখা শো করতে আছে উইড্রো দেওয়ার 1 মিনিটের মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন, অটো পেমেন্ট সিস্টেম চালু রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি যে মাধ্যমে টাকা রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে শো করতে আছে সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে কাজ করে আপনি যদি মাত্র 50 টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি উইড্রো দেওয়ার সাথে সাথে টাকা রিসিভ করতে পারবেন। রকেটের মাধ্যমে 50 টাকা হয়ে গেলে মোবাইল রিচার্জ, 50 টাকা হয়ে গেলে মাত্র 50 টাকা হলে পেমেন্ট, এই দুটো পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি জাস্ট এখান থেকে 50 টাকা মোবাইল রিচার্জ নেওয়ার জন্য 50 টাকা মোবাইল রিচার্জের উপর ক্লিক করবেন। 50 টাকা মোবাইল রিচার্জ নিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম্বারস রাখতে হবে সর্বনিম্ন 10,000 পয়েন্ট, 10,000 পয়েন্ট ইনকাম করে আপনি 50 টাকা উঠে দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো জাস্ট আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করলে এখানে নেট পয়েন্ট অটোমেটিকলি চলে আসবে। দেন আপনি এখানে আপনার নাম্বারটি দেবেন, যে নাম্বারটাতে আপনি টাকাটা রিসিভ করতে চাচ্ছেন। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তী রয়েছে উইড্রো বলে একটা অপশন, উইড্রো অপশনটা ক্লিক করলে আপনার অ্যাপটি থেকে উইড্রো দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার পেমেন্টটা অর্থাৎ টাকাটা পাঠিয়ে দেওয়া হবে সাথে সাথে। এখানে দেখতে পাচ্ছেন নিচে সই করতে হচ্ছে যে অটো পেমেন্ট সিস্টেম চালু রয়েছে, উইড্রো দেওয়ার সাথে সাথে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন, পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই। তো জাস্ট আপনি এভাবে কাজ করবেন। এই যে অ্যাপটি রয়েছে অ্যাপটিতে বিডি জবস প্রো, অ্যাপটি কিন্তু হচ্ছে চাকরির খোঁজখবর নেওয়ার অ্যাপ, কিন্তু ওখানে নিচে দেখতে পারবেন সাপোর্ট বলে অপশন রয়েছে, সাপোর্টে ক্লিক করে আপনি অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজেদেরকে কাজ করবেন, কাজ করে উইড্রো দেওয়ার পর পেমেন্ট না পেলে কিংবা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দেই নই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।